আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সবশেষ আপডেট নিয়ে আমাদের ভিন্নধর্মী আয়োজন সিএনএন বিশ্ব আলাপে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি সাবরিনা রহমান সুপা। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। করোনা মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার সীমিতভাবে উদযাপিত হতে যাচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। কংগ্রেসে পাশ হওয়া করোনা প্রণোদনা প্যাকেজ বিল সংশোধনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃষি আইন বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখেছেন ভারতের আন্দোলনরত কৃষকরা। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নভেল করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনা মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার সীমিতভাবে উদযাপিত হতে যাচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। দেশে দেশে বর্ণিল চোখ ধাঁধানো আলোকসজ্জার আয়োজন করা হলেও নেই চিরচেনা আমেজ। বিভিন্ন দেশে চলমান করোনাকালীন বিধিনিষেধের কারণে অনেকটা ঘরোয়াভাবেই উদযাপিত হতে যাচ্ছে এবারের বড়দিন। এবার বড়দিন এসেছে এক ভিন্ন বাস্তবতায়। বড় পরিসর উৎসব হবে না ধরে নিয়েই নিজেদের ঘরবাড়ি রাঙিয়েছেন বিভিন্ন দেশের মানুষ। ইউরোপের অনেক দেশে আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন সড়কের পাশে স্থাপন করা হয়েছে সান্তা ক্লজের অবয়ব। স্বাস্থ্যবিধি মেনেই সব আয়োজন করবার নির্দেশনা দেওয়া হয়েছে নাগরিকদের। এদিকে করোনার নতুন সংক্রমণ দেখা দেয়, অনেক দেশেই ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। ফলে বড়দিন নিয়ে প্রতি বছরের মতো পরিকল্পনা নেই ভ্রমণ পিপাসুদের। বিশ্বের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের এ সংখ্যা একেবারেই হাতে গোনা। কংগ্রেসে পাশ হওয়া করোনা প্রণোদনা প্যাকেজ বিল সংশোধনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় আহ্বান জানান তিনি। এই ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, এই প্রণোদনা প্যাকেজটি লজ্জাজনক। আইন প্রণেতাদের বিলের অকারণ ও অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে নতুন করে প্যাকেজ ঘোষণা উচিত বলে মনে করছেন তিনি। $900 বিলিয়ন এই প্যাকেজটির আওতায় বেশিরভাগ মার্কিনই $600 এককালীন প্রণোদনা পাবে, কিন্তু ট্রাম্প তা বাড়িয়ে প্রতি মার্কিনির জন্য $2,000 করার কথা বলছেন। করোনা সহায়তা প্যাকেজে অন্য দেশগুলোর জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা বাদ দিয়ে আমেরিকানদের জন্য নির্ধারণ করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার যুক্তরাজ্যে প্রয়োজনীয় ভ্রমণ পুনরায় শুরু করতে বিভিন্ন দেশের প্রতি সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। এছাড়া প্রয়োজনে COVID-19 পরীক্ষা বা সেলফ আইসোলেশনের শর্তে হলেও প্রবেশের অনুমতি দেওয়া উচিত বলে মত তাদের। তবে অত্যাবশ্যক নয় এমন ভ্রমণ নিরুৎসাহিত করছে তারা। এছাড়া লরি চালক সহ পরিবহন কর্মীদের সব ধরনের নিষেধাজ্ঞার বাইরে রাখার সুপারিশ করেছে কমিশন। এদিকে এক নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ার পর অন্তত 40টি দেশ সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। আর মঙ্গলবার ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন। বরফ ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকায়ও করোনার ভয়াবহতা থেকে বাদ গেল না। চলতি সপ্তাহে দুজন অসুস্থ হওয়ার পর করোনা পরীক্ষায় ভাইরাসটি ধরা পড়ে। গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে ভাইরাসটি শনাক্তের এক বছরের মাথায় প্রথমবারের মতো অ্যান্টার্কটিকায় এর অস্তিত্ব পাওয়া গেল। কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে অ্যান্টার্কটিকায় অবস্থানরত চিলির বিভিন্ন রিসার্চ স্টেশনের অন্তত 36 জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 26 জন চিলির সেনা সদস্য, বাকি 10 জন সাধারণ কর্মী আপাতত আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্তদের। অ্যান্টার্কটিকায় চিলির অন্তত 13টি গবেষণা কেন্দ্র রয়েছে। করোনা হানা দেওয়ার আপাতত সবগুলোই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চিলি বাদে অন্য দেশের বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র রয়েছে মহাদেশটিতে। কৃষি আইন বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখেছেন ভারতের আন্দোলনরত কৃষকরা এবং
মঙ্গলবার প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠিটি পাঠিয়েছে তারা আর সেই সাথে আন্দোলনের আগামী দিনের কর্মসূচিও ঠিক করেছেন ভারতের গণমাধ্যমগুলো জানায় গত 28 দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছে কৃষকরা এরপরেও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি এদিকে তারা সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টার পাশাপাশি মানবিকভাবেও বিবেচনার চেষ্টা করছেন তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখেছেন শিগো সীমান্তে এক রক্তদান কর্মসূচির আয়োজন করে সেখান থেকে সংগ্রহীত রক্তে একাধিক চিঠি লেখা হয় চিঠিতে তাদের মূল বক্তব্য ছিল কালা আইন বাতিল করুন অন্য কথায় আন্দোলন আরো জোরালো হবে চিঠিতে তারা আরো লিখেছেন নরেন্দ্র মোদি আপনি দেশের প্রধানমন্ত্রী আমাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন কিন্তু এই তিন কৃষি আইন আমরা গ্রহণ করছি না তাই এগুলো বাতিল করুন তবে 28 ডিসেম্বর থেকে আবারো জোরালো আন্দোলনে নামবে কৃষকরা যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নভেল করোনাভাইরাস আতঙ্কিত না হওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিদ্যমান পদ্ধতিতেই করোনার এই নতুন ধরনকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে বলেও জানিয়েছেন জেনেভা ভিত্তিক সংস্থাটি এএফপি ও রয়টার্স সূত্রে জানা যায় করোনার নতুন ধরন নিয়ে যুক্তরাজ্য ও তার বাইরে সৃষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ডব্লিউএইচও গতকাল এই আশ্বাস দেয় ভাইরাসের এ ধরন আবিষ্কারের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিকেও খুঁজে পেয়েছেন ডব্লিউএইচওর কর্মকর্তারা ভাইরাসটিকে অনুসরণ করার জন্য ব্যবহৃত নতুন সরঞ্জামগুলো কাজ করছে বলে জানিয়েছেন তারা যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের এই নতুন ধরন যুক্তরাজ্যের বাইরেও একাধিক দেশে ছড়িয়েছে এবং বিশ্বজুড়ে সংখ্যা বাড়াচ্ছে এ পর্যন্ত 40টিরও বেশি দেশ যুক্তরাজ্যের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে অন্যদিকে যুক্তরাজ্যের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে 30টি দেশ তুরস্কের সাবেক এমপি ও প্রখ্যাত কুর্দি নেত্রীকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকায় অভিযোগে 22 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত এএফপি বরাত দিয়ে জানিয়েছে সোমবার এই রায় ঘোষণা করেন তুরস্কের ওই আদালত লেলা গোভেন নামে পিপলস ডেমোক্রেটিক পার্টির এই নেত্রী গত এক মাস ধরে অনশন কর্মসূচি পালন করে আসছিলেন কুর্দি গেরিলাদের পৃষ্ঠপোষকতার অভিযোগে গত জুন থেকে তাকে এমপি পদে অব্যাহতি দেওয়া হয় 1984 সালে পশ্চিমাদের মদদে আঙ্কারায় অভ্যুত্থান ঘটানোর ব্যর্থ চেষ্টার পর থেকে ওকালানের দল কুর্দিস ওয়ার্কার্স পার্টি পিকেকে নিষিদ্ধ করা হয় তুরস্কে পিকেকের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে এইচডিপি নেত্রী লেলার গুভেনকে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে এই কারাদণ্ড দেওয়া হয় কিন্তু তার মেয়ে সাবিয়া তেমিজকান মেয়ের মায়ের বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রত্যাখ্যান করে দ্রুত তার মুক্তি দাবি করেন বিশ্বে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,83,60,768 জনে মৃত্যুর সংখ্যা 17,23,771 জন এর মধ্যে সুস্থ হয়েছে 5,51,21,982 জন বিস্তারিত আমারই করা একটি প্রতিবেদনে ওয়ার্ল্ডোমিটারে তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1,86,84,628 জন আর মৃত্যুবরণ করেছেন 3,30,824 জন যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 73,20,020 জন এবং মৃত্যু হয়েছে 1,88,285 জনের এদিকে ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 1,99,308 জন আর মৃতের সংখ্যা 1,46,476 জন গেল বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত 188টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস পরে চলতি বছরের 11 মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও চলমান মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে ভুটানে বুধবার থেকে আগামী 7 দিন এই লকডাউন কার্যকর থাকবে দেশটির সরকার মঙ্গলবার এই লকডাউনের ঘোষণা দেয় এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটি জানিয়েছে ভুটানে আবারও
জোন সিস্টেম চালু হচ্ছে আর প্রতিটি জেলায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং নাগরিকদের চলাচল এই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে কিন্তু আপাতত স্কুল কলেজ বন্ধ থাকবে এই 7 দিন প্রশাসন নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকবে ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভুটানে এ পর্যন্ত 479 জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আর এর মধ্যে সুস্থ হয়েছে 430 জন তবে এ পর্যন্ত দেশটিতে করোনায় একজনেরও মৃত্যু হয়নি দর্শক এতক্ষণ সিএনএন বিশ্ব আলাপে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সাবরিনা রহমান সুপা আল্লাহ হাফেজ